অহংকার থেকে দূরে থাকবো যদি অহংকার করে আমরা জান্নাতে যেতে পারবো না এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা যদি অহংকার থেকে দূরে থাকতে পারি আল্লাপাক আমাদেরকে মাফ করে জান্নাত দিবে না হলে আলাপাক আমাদেরকে এই আমলের কারণে এই কাজটা করার কারণে আমাদের থেকে জান্নাতটা নিয়ে যাবে আমরা একটু সচেতন হই কিসের যে অহংকার আমার আমরা নাফাক দুই ফুটা নাফাক পানি থেকে হয়েছি কিসের এত অহংকার আমাদেরকে তো বলার মতো কিছুই নাই কিসের এত অহংকার আমরা দুই বছর পর্যন্ত মায়ের দুধ খেয়েছি কোনো কিছু খাওয়ার মতো কোনো ইয়াজ নাই কিসের আমাদের অহংকার আট দশ বছর পর্যন্ত আমরা কোনো ধরনের কারো সহ্য সহযোগিতা ছাড়া চলতে পারি না কিসের এত অহংকার আমাদেরকে যদি একটু আমাদের হাটটা বাঁকা করে দেয় আমাদের চোখটা বাঁকা করে দেয় নিঃশ্বাস বন্ধ করে দেয় মাথার ব্রেন একটু বলা হচ্ছে যে একটা স্ক্রু একটা তার যদি আমাদের ছিঁড়ে যায় শেষ তাহলে কিসের এত অহংকার আমাদের আমরা অহংকার বলে হাঁটবো না অহংকার বলে কথা বলবো না চলতে ফিরতে সব সময় বিনয়ভাবে চলবো অহংকারটা আমাদের অন্তর থেকে দূরে চলে যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার যে কাজটা হচ্ছে আমরা কখনো অহংকার করব না যদি অহংকার করি আমাদের জন্য যার নাম জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে পাঁচ নাম্বার যে কাজে জান্নাতে যাবে না তার হচ্ছে অহংকারী ছয় নাম্বার হচ্ছে প্রতারক যারা প্রতারণা করে মানুষকে ঠকায় মিথ্যে বলে মানুষের সাথে প্রতারণা করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না যারা মানুষকে ঠকায় মানুষের ক্ষতি করে এই ধরনের ব্যক্তিকে আল্লাহ রাসুল অপছন্দ করেন আল্লাহ পছন্দ করেন যে কোনো সময়ে তাদেরকে আল্লাহপাক কঠিন আজাবে গ্রেপ্তার করতে পারেন এই জন্য আমরা আসুন কোনো ধরনের প্রতারণা করবো না ভাই দুনিয়ায় মিছা এই মিছা দুনিয়ার জন্য অল্প কিছুটা সময়ের জন্য উপভোগের জন্য মানুষের সাথে প্রতারণা কেন করব। মিথ্যা খাতা কেন বলবো মানুষের সাথে মানুষ চলতেছি তাদের সাথে প্রতারণা কেন করব। একটু ব্যবসা করতেছি তাদেরকে মাপে কম দিব কেন তাদের সাথে কথা বলতে কেন আমরা মিথ্যে বলবো কেন প্রতারণা করবো আমরা প্রতারণা থেকে বাঁচব যদি প্রতারণা করি মনে রাখবেন আপনি জান্নাতে যেতে পারবেন না ছয় নম্বর হচ্ছে প্রতারণা করা সাত নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে দান করে খোটা দেওয়া কাউকে দান করে খোটা দিলে সে জান্নাতে যেতে পারবে না আল্লাপাক বলেন কাল কেয়ামতের ময়দানে তিন প্রকার ব্যক্তির সাথে আলোপাক কথা বলবেন না তার মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছে কে কোনো বিষয়ে যদি কোনো কিছু দান করে এবং খোটা দেয় মনে রাখবেন আপনি যাই করেছেন আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ থেকে পাওয়ার জন্য কোনো ব্যক্তির কাছ থেকে একটা থ্যাংকস পাবেন এ আস আপনি কোনো কাজ করিয়ে না সাবাজ যদি কেউ একটি কোনো কাউকে কোনো ধরনের দান করছে এবং সে যদি ওইটা সুনাম করে ফেলে সাথে সাথে ওই দানটা নিয়ে ফেলতেন যে না না লাগবে না তুমি আমি দুনিয়ার জন্য তোমাকে দান করি না আখড়াতের জন্য সুতরাং আমি আখড়াতের বিনিময়টা আল্লাহ থেকে নেব তুমি এখানে আমার সুখে আমার জন্য প্রশংসা করার কিচ্ছু না একটা থ্যাঙ্কসও আমাকে বলার দরকার নেই আর আমরা তো থ্যাঙ্কস না দিলে কালকে আর তাকে বিক্ষেই দিই না কোনো কিছু দানই করি না এই জন্য আমাদেরকে কখনো আল্লাহফা পাক যদি খোটা দেয় আল্লাহ কালকে আমাদের ময়দান আমাদের গুণাগুলা পবিত্র করবে না আমাদেরকে মাফ করবে না আমাদেরকে জানাতে দিবেন না আমাদের দিকে তাকাবেন না কথাও বলবেন না এই জন্য আমরা যথেষ্ট সচেতন হয়ে আমরা যাকে দিচ্ছে ফিসাবিলিলা আল্লাহর জন্য দান করতেছি আল্লাহ আমাকে তফিক দিয়েছেন ওনাকেও তো তফিক দিতে পারতো কিন্তু আল্লাহ আমাকে করুণা করে মায়া করে দয়া করে আমাদেরকে তাফিক দিয়েছে এই জন্য আমি দান করতেছি আল্লাহ বলেন যাকে ইচ্ছে আমি দায় সম্পদ দিই যাকে ইচ্ছে ক্ষমতা দেয় এখন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আপনি দান করতেছেন এটা আপনার মত তো কিন্তু সম্পদ আল্লাহর দান করতেছেন আল্লাহ বান্দাকে সুতরাং আপনার এখানে অহংকার করার কিছুই নাই আপনারা কালকেও তো হয়তো আপনার কালকে লাগবে কিছুক্ষণ পরে তো আপনার সম্পদ চলে যেতে পারে দয়লাগের দান করে কুটা দিবেন কারণ আর আপনি যদি বিনিমাটা দুনিয়াতে পেয়ে যাইতে চান আখিরাতে তো আপনার কিছুই থাকবে না যেখানে আপনার না খাইলে না চলে হবে এইখানে আপনার বিনিময়ের কি দরকার এমন জায়গা বিনিময়ে আপনি রিজার্ভ করেন যেখানে আপনার জন্য নেক ছাড়া কিছুই লাগবে না নেক ছাড়া না হলে একটুও চলবে না এই জন্য আমরা আসুন কোনো ব্যক্তিকে দান করলে আল্লাহর ওয়াস্তে দান করি কার থেকে বিনিময় পাওয়ার জন্য কাউকে কোনো কিছু দান না করে যার কারণে যার মাধ্যমে আমরা জান্নাত পাবো যদি কাজটা করতে পারি আর যদি এর বিপরীতটা করি অর্থাৎ দান করে খোটা দিয়ে ফেলি তাহলে আমরা দুনিয়াতে এটা পেয়ে গেলাম তাহলে আমরা কালকে আমত আমাদের জন্য কোনো অবশিষ্ট থাকলো না এই জন্য আমরা কোনো ব্যক্তিকে সাত নাম্বার হচ্ছে কোনো ব্যক্তিকে দান করে খোঁটা দিব না যে ব্যক্তি কোনো ব্যক্তিকে দান করে খোতার দেয় সে জানাতে প্রবেশ করবে না আট নাম্বার হচ্ছে যে ব্যক্তি কৃপন আমাদের যুগে কৃপন এমন একটা ব্যক্তি যে যারা নিজেও খায় না অন্য কেউ দেয় না কারণ থেকে তারা কারণ আমাদের কথা শুনলে কারণ যদি এখন থাকতো সে হাসতো আমি তো কি কৃপন এরা তো আমাদের থেকে আমার থেকেও কৃপন আমরা এমন একটা অবস্থা হয়েছে নিজে খাই না নিজে সংসারে খরচ করি না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা সামর্থ্য মতো সংসারে খরচ করো এটা করি না শুধু ব্যাংকে টাকা জমায় টাকা জমাইতে জমাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের টাকার মধ্যে একবারে সাদা চুপসে হয়ে গেছে বলা হচ্ছে যে আমার টাকা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম যে একটা প্রতীকী অর্থের কথা আর কি এই অবস্থায় আমরা চলে কিন্তু আমরা কোনো ধান চদগা থেকে তো দূরে তা কিছুই করি না আমাদেরকে যদি ধান হয়ে বলতে বলে আমরা আমাদের ব্রেন দিয়ে আমাদের মেধাস দিয়ে বেদা দিয়ে পরিশ্রম দিয়ে শরীর দিয়ে আমি রুজি করছি আমি ধান চদগা করার জন্য আমি তোমাকে দেওয়ার জন্য তোমাকে খাওয়ানোর জন্য এইভাবে করে আমরা কিপটেমি করি মনে রাখবেন কিপটের জায়গা হচ্ছে জাহান নাম জান্নাতে তার কোনো স্থান নেই কালকে আমাদের ময়দানে তার জন্য জাহান নাম অবধারিত যে কিপটেমি করবে নিজেও খাবে না অন্য কেউ দিবে না কি খেতে বলছে অপচয় করতে বললে নাই আপনি অপচয় করবেন না আপনাকে খেতে তো নিষেধ করে নাই আল্লাপাক পবিত্র কোনায় বলে খাও পান করো ছাড়াল থেকে তোমরা খাও তোমরা যদি খাও খেয়ে শক্তিশালী হও তোমরা ইসলামের জন্য তোমরা সর্বক্ষণে কি শক্তিটা ব্যয় করো আপনি খাবেন না আপনি এমন একটা অবস্থা আমাদের যে আমরা আমাদের থেকে একটা পয়সাও যদি চলে যায় শেষ শেষ আমরা আর হয়ে গেছে করি। এক ব্যক্তি সে মসজিদের মধ্যে মধ্যে দান করবে। টাকাটা সভাপতি বলে কে দিল কে দিবে কে দিবে উনি দিচ্ছে দিবে দিবে দিচ্ছে দিবে দিবে এভাবে করতে 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 কিছুক্ষণ হাতের মধ্যে টাকাটা রাখার কারণে হাতটা গেমে গেছে তখন ওই ব্যক্তিটা অন্তর বলে হে টাকা কান দিস না আমি তোরে দিব না আবার টাকাগুলো পকেটে রাখে এরকম কিপটি মানুষ সে নিজেও খায় না অন্য কেউ দেয় না দান সদ্গা করে না মনে রাখবেন আপনি যাই আপনি খাবেন এবং যা আল্লাহর রাস্তায় ব্যয় করে যাবেন ওগুলো আপনার কাল কেমতের ময়দানে আপনার জন্য থাকবে যা রেখে যাচ্ছেন এগুলো আপনার সম্পদ না এগুলো হচ্ছে আপনার সন্তান আওলাদের সম্পদ আপনার কিছুই নেই এখানে সন্তানরা করুণা করে আপনাকে যদি দেয় সেটা আলাদা কথা কিন্তু আপনার কিছুই নেই এই আমরা আসুন সার্বক্ষণিক আমরা দান সদ্গা করি কি